আজকে 25 মে উচ্চ মাধ্যমিকের ফলাফল এবং বদরপুর প্যারাগন জুনিয়র কলেজের ছাত্রী তামান্না পারবিন মজুমদার মাত্র 9 মার্কের জন্য র‍্যাঙ্ক মিস করলেন। আমরা উপস্থিত তামান্না পারবিন মজুমদারের বাসভবনে। প্রথমে আমি তামান্না মজুমদারকে অভিনন্দন জানাই ওনার এই অতি ভালো পারফরম্যান্সের জন্য। থ্যাংক ইউ তামান্না পারবিন মজুমদার। আপনি আপনার এই রেজাল্টের জন্য কাকে ক্রেডিট দিতে চান? কার ভূমিকা এই রেজাল্টের পিছনে সবচেয়ে বেশি? সবার আগে তো প্যারেন্টস, এরপরে কলেজ। কলেজেও মানে বহুজন টিচার আছেন, তারা মানে আমার কাছে এক্সপেকটেশনস আরও বেশি আসিল। তো অত এক্সপেকটেশনস আমি যাইতে পারছি না, এটার লোকে কিন্তু বহুত স্যাড। বাট তারা যত কন্ট্রিবিউশন দিছে, তারা যত এফোর্টস দিছে আমার রেজাল্টসও, এটা লোক বহুত বড় বড় থ্যাংক ইউ। আর কলেজ তো আছেও, তারও রোল আছে। সাধারণত আমাদের সমাজে মেয়েরা বাণিজ্য বিভাগকে এমন অগ্রাধিকার দেয় না, কিন্তু এই সমাজ থেকে বিলং করে আপনি বাণিজ্য বিভাগে এমন ভালো পারফরমেন্স করেছেন, সেই বিভাগ থেকে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা কিন্তু বহুত স্যাড যে আমরার দিকে বেশি দেখা যায় যে মেয়েরা কমার্স স্ট্রিমে বহুত বেশি কম। তাহলে আমার ফার্স্ট স্টেপও আসিল যে মেয়েও ইয়া কমার্স স্ট্রিমও কিছু এটা ডিফারেন্ট করতাম, বরাক বেলির দিকে স্পেশালি। আর আশা করি যে কমার্স লইছি, তে আমি কমার্স লই আরও বহুত কিছু করতে পারি। আপনার সবটি সাবজেক্টে দেখা গেছে ভালো মার্কস পেয়েছেন, কিন্তু সিএমএসটিতে অল্প কম পেয়েছেন। আপনি কি মনে করেন সিএমএসটিতে আপনার এই এইটুকু নাম্বার পাওয়ার আপনার আশা ছিল? না, সিএমএসে আমার আশা 80 আসিল, বিকজ ক্লাস 11 থেকে 12 থেকে ম্যাথসও আমি একটু মানে কনসিডারেশন একটু বেশি দিছি। বাট 65 সিটার লগে অত স্যাডও না, বাট হ্যাপিও না। আপনার মাধ্যমিকে রেজাল্ট 82.83 ছিল এবং উচ্চ মাধ্যমিকে 89% হয়েছে, অনেক ইনক্রিজ হয়েছে, সেই বিষয়ে আপনি কি বলতে চান? সেই বিষয়ে তো কলেজের এফার্টস, কলেজের টিচারের এফার্টস, আর মা বাবার একটু এফার্টস। আর হামেশাই চাইছি যে এইচএসএলসি থেকে এইচএসও একটু বেটার হইতো, আর ওই সেইটা লই বহুত খুশ। প্যারাগন জুনিয়র কলেজের অবদান কতটুকু আপনার রেজাল্টের পিছনে, কি বলতে চান আপনি? কমপ্লিট প্যারাগন জুনিয়র কলেজের কন্ট্রিবিউশন পুরাই আছে। আমার এইচওডি কমরুয়ালা আলম তাপাদার তানরও আসন, ফলে আমার হোম টিচার দীপঙ্কর স্যার, তারা সবার কন্ট্রিবিউশন আমার রেজাল্টের মধ্যে বহুত বেশি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যেহেতু বলেছেন কমার্স নিয়ে আপনি এগিয়ে যাবেন, কোনো স্পেসিফিক পরিকল্পনা আছে কি? আপনি কি পড়বেন সামনে? ইকোনমিক্স অনার্স ডিসাইড হয়েছে, আশা করি ইকোনমিক্স অনার্স লইয়াই আমি কমপ্লিট করবো বিকম। বরাক বাংলা নিউজ আপনারও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। ধন্যবাদ। থ্যাংক ইউ।